ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি কোনো ডাউট থাকে সেগুলো প্রশ্নগুলো করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো রাহুল দা, তুমি কি কোনোদিন আম চুরি করে খেয়েছো গাছ থেকে? তো রাহুল দা, তোমার ফেভারিট খাবার কি? তো রাহুল দা, তুমি কি রান্নাবান্না করতে পারো? তো রাহুল দা, তুমি কি মাঠে কাজ করতে পারো এখন? তো রাহুল দা, তুমি নাকি আরামগড়ে বাজারে সবজি বিক্রি করে যেতে, এটা কি সত্যি? পাবলিকই বলবে, ওদের মাইন্ড তোমাদের মাইন্ডই অন্যরকম, তোমরা মানে সবসময় নেগেটিভ মাইন্ডে নিয়ে চলে যাও কোনো কিছুকে। তো রাহুল দা, এখন একটি গান বেরিয়েছে কাঁচা বাদাম গানটি, এই গানটা খুবই ভাইরাল, এই গানটি একটু আমাদের গিয়ে শোনাবে প্লিজ? তোমাদের কাছে খুশি হইলো। আমি নিজেই এক ভূত, আর লোককে কি ভয় পাবো, মানে ভূতকে কি ভয় পাবো। তো রাহুল দা, তুমি কি কোনোদিন আম চুরি করে খেয়েছো গাছ থেকে? সঠিক বলেছেন। হ্যাঁ, অনেক অনেক ধরাও পড়েছি চুরি করতে গিয়ে, আম চুরি করতে গিয়ে। আমরা দেখেছিলাম তোমার একটা ব্লগ ভিডিও, তুমি কিছুদিন আগে একটা গাছ থেকে আম চুরি করে খেয়েছিলে। হ্যাঁ, ওটা সাগর চুরি করে নিয়েছিল। আমি সাগর চুরি করে এনে আম খাইয়েছি। তাই আমি না। তো রাহুল দা, তোমার ফেভারিট খাবার কি, এটা যদি আমাদেরকে একটু বলতে। অবশ্যই চিকেন। সর্বনাশ, চিকেন খেতে খুব ভালোবাসি। বলেন কি আর কিছু না? আমি বলুম না, আমার শরীর না, মানে আর কিছুই না, চিকেনটাই। আরে কি কোন চিকেনটাই তোমার বেস্ট খাবার? একদম। কনগ্রাচুলেশন। তো রাহুল দা, তুমি কি রান্না বান্না করতে পারো? আমি বলুম না, আমার শরীর করে। চিকেনটা পারি ভালো। এটা কোন কথা? তোমাদেরকে খাওয়াবে, নো টেনশন, চলে আসবে রাহুলদের বাড়িতে। অবশ্যই খাওয়াবো। বলেন কি? তো রাহুল দা, তোমার বাবা কি করে? সঠিক বলেছেন, কৃষক। বলেন কি? এক কথায় ফার্মার। সর্বনাশ। আর তোমার মা? আমি বলুম না, আমার শরুন করে। সঠিক বলেছেন, হাউসওয়াইফ। তো রাহুল দা, তুমি নাকি আরামগড়ে বাজারে সবজি বিক্রি করে যেতে? সর্বনাশ, এটা কি সত্যি? আমি বলুম না, আমার শরুন করে। হ্যাঁ, ছোটবেলায় পাইকারি হিসাবে বসে নয়, কারে চাষবাস করে মাল নিয়ে যেতাম। সর্বনাশ, পাইকারি হিসেবে যেতাম ছোটবেলায়, এখন। আচ্ছা, ইউটিউব ছাড়া তোমার ক্যারিয়ারে কিছু করার ইচ্ছা নেই? সঠিক বলেছেন। না, জব করার ইচ্ছা ছিল তো, আপাতত আর নেই। তো রাহুল দা, এখন একটি গান বেরিয়েছে কাঁচা বাদাম গানটি, এই গানটা খুবই ভাইরাল, এই গানটি একটু আমাদের গিয়ে শোনাবে প্লিজ? তোমাদের কাছে খুশি হইলো। প্রথম কথা, তোমরা সবাই জানো আমি গান গাইতে জানি না, তো আমি গান গাইতে পারবো না, ডান্স করে দেখাবো পরে, ঠিক আছে? আচ্ছা, গানটা আমি পারবো না, যে নমস্কার পারবো না। সর্বনাশ, না প্লিজ একটু শোনাও, এক লাইন শোনাও। আমি পারি না গান গাইতে, এখনো পর্যন্ত তোমরা শোনোনি আমার, আমি গান গাই, মানে গান গাইছি, ঠিক আছে? আমি যার গান তার গান শোনো, ঠিক আছে? বাদাম বাদাম তুমি শোনো। হ্যাঁ, গানটা খুব ভালো, ঠিক বলে, খুব ফানি। গানটা তুমি দিনে কতবার শোনো? আমি বলুম না, আমার শরম করে। একবারও নয়। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি শুনি না। আচ্ছা, কিন্তু রিলস ভিডিও করেছে। দাম বাদাম দাদা কা চাহা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পারে শুধু কাঁচা বাদাম। গানটাই আমি সাগর সবাই মিলে করেছি। আচ্ছা, তো রাহুল দা, তুমি নাকি ছোটকালে খুব দুষ্ট ছিলে, এটা কি সত্যি? সঠিক বলেছেন, ছিলাম মনে হয়। বলেন কি? ছোটবেলায় তো ভুলে গেছি। আচ্ছা, যেখানে সেখানে নাকি বক্স বাজলে তুমি ওইভাবে নাচতে শুরু করে দিতে? ওইভাবে বলতে বুঝলাম না, নাচ করতাম, ডান্স করতে ভালোবাসি, এখনো ডান্স করতে ভালোবাসি, ডান্স করি। আচ্ছা, তো রাহুল দা, তোমার ফেভারিট নায়িকা বা নায়ক কে? আমি বলুম না, কাজল। আচ্ছা, আর ঋত্বিক রোশন। আচ্ছা, সালমান খান। আচ্ছা, শাহরুখ খান। আচ্ছা, এগুলো। সর্বনাশ, এতগুলো। তো রাহুল দা, তোমার ফেভারিট শিল্পী কে? সঠিক বলেছ, অরিজিৎ সিং। আচ্ছা, সর্বনাশ। আর বাংলা শিল্পী কে? আমি বলুম না, আমার শরম করে। বাংলা আশাজি, লতা মঙ্গেশকর, এসবই। তোমার কাছে গগন সাকিবের গানগুলো কেমন লাগে? গগন সাকিব তো শুধুমাত্র স্যাড গান তৈরি করে, যারা ধোকা খেয়েছে তাদের গান। আমি স্যাড গান এখন শুনি না, বলেন কি? ঠিক আছে, আমি ডান্সের গান শুনতে ভালোবাসি, রোমান্টিক গান শুনতে ভালোবাসি। আচ্ছা, তো তা ভালো গান করে। তো রাহুল দা, তুমি কোন মুভি দেখতে ভালোবাসো, বাংলা মুভি না হিন্দি মুভি? আমি বলুম না, আমার শরম করে। সাউথ মুভি। সর্বনাশ, আর বাংলা কোনো মুভি দেখে ভালোবাসো না? সঠিক বলেছেন, না আগে দেখতাম ছোটবেলায় বাংলা মুভি, তো এখন দেখি না, এখন সাউথ মুভি দেখি। আচ্ছা, তো রাহুল দা, তুমি কিসে লেখাপড়া করছো বর্তমানে, এখন আমাদের একটু খুলে বলো। সঠিক বলেছেন, আমার গ্রাজুয়েট কমপ্লিট, আর এখন ইউটিউব ভিডিও করছি। বলেন কি? তো তোমার ভবিষ্যতে কি করার প্ল্যান আছে, বা তুমি কি করতে চাও? দাঁড়াও এক মিনিট, কি করতে চাই আমি? সমাজরে এটা করতে চাই না, সমাজরে না, এখন বড় ইউটিউবার হতে চাই। বলেন কি?
আর আর কিছুই না। তোরা উল্লাহ, তোমার কোন পূজা দেখতে সবথেকে ভালো লাগে, দুর্গা পূজা না কালী পূজা? ঠিক বলেছেন, কালী পূজা। তোরা উল্লাহ, তোমার বাড়িটা কোথায় একটু ফুল অ্যাড্রেসটা বলবে আমাদের? অবশ্যই, ফুল অ্যাড্রেসটা তো বলবো না, আরংঘাটা সবদালপুর, শুধু এটাই বলবো। আরংঘাটা সবদালপুর। তোরা উল্লাহ, তোমার বাড়িটা কাঁচা বাড়ি না পাকা বাড়ি আমাদের একটু বলবে? ঠিক বলেছেন, কাঁচা বাড়িও আছে পাকা বাড়িও আছে দুটোই আছে আমাদের। বলেন কি, মানে পাকা কাঁচা দুটোই? একদম। তো রাহুল দা, দিয়া তোমার কয় নাম্বার গার্লফ্রেন্ড একটু যদি আমাদেরকে বলো? সঠিক বলেছ, দিয়া আমার গার্লফ্রেন্ড নয় তো, দিয়া তো গুড ফ্রেন্ড। বলেন কি, শুট করি ভিডিও শুট করি? আচ্ছা, না সবাই একসঙ্গে তোমাদের ভিডিওগুলো দেখে ভাবে যে গার্লফ্রেন্ড, সেই জন্যই বললাম আর কি। ওটা যারা ভাবে তাদের একটু সমাজ তারকাটা আছে, ওর সাথে ভিডিও ভাইরাল হচ্ছে ভাবে, কিন্তু আমার গুড ফ্রেন্ড হয়। আচ্ছা, আর কিছুই না। তো তোমরা বলছো যে রাহুল দা অনেক খারাপ, তাহলে সানি লিওন আইশোরিয়া কি? পাবলিকই বলবে, ওদের মাইন্ড তোমাদের মাইন্ডই অন্যরকম। আচ্ছা, তোমরা মানে সবসময় নেগেটিভ মাইন্ডে নিয়ে চলে যাও কোনো কিছুকে। আচ্ছা, তো রাহুল দা, তোমার কি ভূতের মুভি বা হাউট দেখতে ভালো লাগে, বা তুমি কি ওইগুলো দেখে ভয় পাও? ভয় পাই না, দেখতে ভালো লাগে। তুমি কি কোনোদিন ভূত দেখেছিলে কোথাও? না। কোনোদিন কোথাও ভূত দেখো নি? না না, আমি নিজেই এক ভূত, আর লোককে কি ভয় পাবো, মানে ভূতকে কি ভয় পাবো। আচ্ছা, সবাই যে তোমাকে ভালোবেসে ভিডিওগুলো কপি করে তোমার ইনস্টা থেকে ইউটিউবেতে আপলোড করে, তো তোমার কেমন ফিলিংস হয়? জানি না, ভালো লাগে, ভালোবাসে বলে ভিডিওগুলো পোস্ট করে। আচ্ছা, খুব ভালো লাগে। তো রাহুল দা, তোমার টিকটক ব্যান্ড হয়ে যাওয়াতে তোমার কেমন লেগেছিল? তোমার টিকটকে কত ফলোয়ার ছিল আমাদের একটু বলো। অবশ্যই, 1 মিলিয়ন ফলোয়ার ছিল, আর খুবই দুঃখজনক, খুবই ব্যথা লেগেছিল মনে, খুবই কষ্টকর। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। আর সেটা আর বলে প্রকাশ করতে পারবো না, খুবই খারাপ লেগেছিল। আর এখন তোমার রাহুল অফিসিয়াল চ্যানেলের প্রবলেম হওয়াতে তোমার কেমন লাগছে? সঠিক বলেছেন, খারাপ তো লেগেছেই, তো যা হওয়ার হয়ে গেছে সেটা নিয়ে ভাবতে চাই না, আগাতে চাই। আচ্ছা, তো রাহুল অফিসিয়াল নামে কোনো চ্যালেঞ্জ নেই আপাতত, রাহুল অফিসিয়াল ব্লগ ওটাই একমাত্র আমার চ্যালেঞ্জ। তো আমার ইউটিউবে সার্চ করে তোমার ভিডিও দেখতে পাই না কেন? তোমার অফিসিয়াল চ্যানেলের ভিডিও তোমার চ্যানেলটা কোথায় গেল আমাদেরকে একটু যদি বলতে? অবশ্যই, চ্যানেলে একটু প্রবলেম হয়েছে, তো রাহুল অফিসিয়াল বলে কোনো চ্যানেল আপাতত নেই, রাহুল অফিসিয়াল ব্লগ নামে একটা চ্যানেল রয়েছে, ওখানে এখন আপাতত সব ভিডিও আসবে আমার। আচ্ছা, তো তোমার অফিসিয়াল চ্যানেলটা কি হলো হঠাৎ করে, আমরা তোমার কোনো ভিডিও দেখতে পাচ্ছি না? জানি না, আমি নিজেও জানি না কি হয়েছে, আর তোমাদের কি বলবো। বলেন কি, আমরা তো তোমার ভিডিও একদমই দেখতে পাচ্ছি না তোমার চ্যানেলে। নেই তো এখন বর্তমানে তোমার রাহুল অফিসিয়াল ব্লগ চ্যানেলটি আছে? রাহুল অফিসিয়াল ব্লগস। আচ্ছা আচ্ছা, বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা দেখে নিও। তো রাহুল দা, তোমাকে নাকি রিজাদের সঙ্গে খুব ভালো বানাতো, এটা কি সত্যি? নেই, এটা তো আমি, হ্যাঁ আমার ভালো লাগছে। সমাজ রাও, বাদ দাও সমাজ রাও, সমাজ রাও না, সেগুলো প্রশ্নগুলো করো, আমি অ্যানসার দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখো, আর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভালো ভালো ভিডিও কন্টেন্ট আসবে দেখো, আর সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, প্লিজ সবাই ভিডিও তো দেখো। ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ। তো আরো দুটো চ্যানেল আছে আমার, সাগর মন্ডল অন 4 আর রাহুল অফিসিয়াল ব্লগস, এই দুটো চ্যানেলেও আমার কন্টেন্ট ভিডিও আসছে নতুন নতুন ভালো ভালো, সবাই দেখো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।